রয়েছে হাওড়ার একটি গুরুত্বপূর্ণ বাজারে, আন্দুল বাজার। গ্রাম ও শহর থেকে বহু মানুষ এই বাজারে ভিড় জমান কেনা এবং বেচার উদ্দেশ্যে। প্রতিদিন বহু মানুষের ভিড়, ঈদের ঠিক কয়েকদিন আগে থেকে এই বাজারে আরও ভিড় বেড়ে যায়। এই সময় সরকারের পক্ষ থেকে করোনা রুখতে করোনার সংক্রমণ যাতে করে না বেশি ছড়িয়ে পড়ে সেই জন্য আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে এই বাজারের হাল, প্রতিদিন কেমনভাবে এই বাজারে বেচাকেনা চলছে, সেই সমস্ত কিছু জানতেই আমরা এই বাজারে হাজির হয়েছি। গত বছর করোনা এবং লকডাউনের জেরে সমস্ত বাজার বন্ধ ছিল। ঈদের মরশুমে যে বেচাকেনা হয় সেই বেচাকেনাও সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এবছর ঈদের বাজার উপলক্ষে কয়েক মাস আগে থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা সাঙ্গা করতে বহু জিনিসপত্র মজুত রেখেছিল। তবে করোনার জেরে আবার পুনরায় সরকারের পক্ষ থেকে করোনা রুখতে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই লকডাউনে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় প্রতিদিন কীভাবে তারা মান্যতা দিচ্ছে, অর্থাৎ এই ব্যবসায়ীরা, সেটাই আজকে জেনে নেব ব্যবসায়ীদের কাছ থেকে। হ্যাঁ বলুন। আংশিক লকডাউনে কীভাবে চলছে ব্যবসার অবস্থা? খুবই খারাপ আছে। প্রথম কথা হচ্ছে যে একসাথে অনেক লোক চলে আসছে, তারপরে এক ঘন্টার মধ্যে বাজার ফাঁকা। এটা আমাদের গ্রামের ব্যাপার, এখানে লোক 8টা সাড়ে 8টার পর বাইরে ফেলে, তার আগে বাইরে ফেলে। বিশেষ করে তো মেয়েরা একদমই আসে না। হ্যাঁ, মেয়েরা কেনাকাটি করতে সেই বাড়ির কাজ সেরে আসতে আসতে যাতে 9টা, এক ঘন্টার মধ্যে বাজার শেষ। এবার তার মধ্যে পুলিশ আসছে, প্রথমে রিকোয়েস্ট করছে, তা না শুনলে পরে কেস দিচ্ছে। প্রথম পুলিশ ভালো ব্যবহার করছে, দাদা বন্ধ করে দিন। হ্যাঁ, একবার দুবার খুলে যাচ্ছে, তারপরে কেস দিচ্ছে। এই এবং খরিদ্দারদের যে সমস্যা, এর সমাধান কী বলে মনে করছেন? দেখুন, এখন কোভিড যেভাবে চলেছে, হ্যাঁ, তাতে সব কিছু মেনে নিতে হবে। হ্যাঁ, যে আমি আজকে এত রোজগার করব সে ভাবলে হবে না, পেট চলছে। আর যদি একদম বন্ধ হয়ে যায়, ধরুন আমার গায়ে যে লেবারটা কাজ করে তাকে তো আমি রাখতে পারছি না, তাকে ছেড়ে দিতে হচ্ছে। এবং সেই লেবারগুলো তখন কী খাবে? এখন যা হোক, তাকে যদি 300 টাকা রোজ দিই, 200 টাকা দিয়েও তাকে রাখতে হচ্ছে, সেই সব লোকগুলো পাচ্ছে। আর পুরো বন্ধ হয়ে গেলে কিন্তু খুবই অসুবিধা আছে, তাদের কষ্টকর ব্যাপার। অনেকে ছোটোখাটো দোকানদার সুদের ওপর টাকা নিয়ে মাল তুলেছে, তা তো বিক্রি বাটা করতে পারছে না, কারণ এই যে যখন কালকে বৃষ্টি হলো, কোনো খদ্দেরই নেই। হ্যাঁ, পুরো নষ্ট ঈদের বাজার, পুরো যেভাবে ঈদের বাজার বাংলা টিভি, হ্যাঁ, যেভাবে হওয়ার কথা হয়নি, এমনি লোকের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, তারপরে এইরকম তো এসে গেল শিবনাথ ধলে। আমরা দেখলাম আপনাদের নিজস্ব পাবনা না শুধু আসবে না, বহুদিন ধরেই আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কোভিড 19-এর যেটা প্রোটোকল মেনে কাস্টমারকে কেনাকাটা করবার জন্য, আমাদের ব্যবসায়ী বন্ধুদের কোভিড প্রোটোকল মেনে বিক্রিবাটা করবার জন্য আমরা সচেতন করে এসেছি। এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখবার জন্যও যে সমস্ত নিয়মাবলী, সরকারি নিয়মাবলী, সেগুলোকে আমরা মান্যতা দিই। স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে আন্দুল পঞ্চায়েত যদি আরেকটু উদ্যোগী হয় তাহলে ভালো লাগবে আমাদের, এবং তারা যদি ছাড়া এরাকে সহযোগিতা করে বর্তমান সময়ে তাদের সহযোগিতা আমরা আরও বেশি করবো। আমরা ব্যাপকভাবেই হই, আমাদের সচেতন মানুষ এখন অনেকেই দোকানে আসছেন না, তারা এখন করোনা বিধির জন্যেই, করোনার পরিস্থিতির জন্যেই তারা দোকানে আসতে চাইছেন না। তা এখন যাদের উৎসব, যে মানুষের উৎসব, তাদের তো কেনাকাটা করতেই হবে, কিন্তু তারাও কেনাকাটার জন্য নির্দিষ্ট সময়টাও পাচ্ছে না। ফলে হচ্ছে কি, অসুবিধাটা তো উভয় পক্ষেরই হচ্ছে।
একটা ব্যবসার ক্ষতির সম্মুখীন হচ্ছি, তারাও সঠিক সময় সঠিক জিনিসটা কিনতে পারছেন না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলছে খুব চরম দুর্বিষহ পরিস্থিতি। খুব সঠিক উপলব্ধি করেছেন এবং খুবই ভালো। আমরা তো আমদুল বাজার বন্ধ করে যখন আমরা যাচ্ছি দেখি চিনিপাড়ার দিকে দোকানগুলো খোলা আছে, বা মুড়ি মিল বাজারের দিকে দেখতে পাচ্ছি দোকানগুলো খোলা আছে। নিয়মটা কেন শুধু আমাদের ক্ষেত্রেই এত করা হবে, নিয়মটা সব জায়গায় সমান হোক এটা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে। নিয়ম সব জায়গায় সমান করুক তারা। আপনারা কি থানায় গিয়েছিলেন এই আর্জি নিয়ে বা এই অ্যাপিল নিয়ে গিয়েছিলেন থানায়? আমাদের সম্পাদক মহাশয় এটা বলতে পারবেন, মৌখিকভাবে কথা হয়েছে, বিস্তারিত তো আমি বলতে পারবো। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।